পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 7,468 জন বীমা গ্রাহকের বীমা দাবির 24,41,68,189 টাকার চেক হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, নির্বাহী পরিচালক ডক্টর নাজিন কাউসার চৌধুরী, সদস্য নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।